আমার সাথে সাথে চক্রবর্তীও কেউ করছে। হ্যাঁ আমার সাথে সাথে মেয়েও করছে বাবু। সুন্দর, বাট খেয়াল রাখবেন ওর কিন্তু স্টুডেন্ট, কোনো কারণে এগুলো করে ও যেন আবার দুর্বল না হয়ে পড়ে। ওকে বেশি করে হরিনাম করতে বলবেন, শাস্ত্র শ্রবণ এবং অধ্যয়ন করতে বলবেন, এটা মেইন। তার সঙ্গে ওকে খাওয়া দাওয়া যতটুকু পারে মেনটেন করতে খুব ভালো, এটা করা ভালো। তবে খেয়াল রাখবেন যেন কোনো কারণে সাধন ভজন নষ্ট না হয়, এটা হচ্ছে প্রথম। এটা প্রভুপাদ বারবার বলছে, মানে আমরা যোগী সংস্থা না, আমরা ভক্তি যোগী, এজন্য কোনো কারণে দুর্বল না হয়ে পড়ে সাধন ভজনে। সাধন ভজনে স্ট্রং থেকে যদি কেউ কিছু কায়িক তপস্যা করে, ইটস এ ভেরি গুড, ইটস এ ভেরি গুড। হরে কৃষ্ণ। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, নারায়ণং নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরায়। নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতির উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সবাই ভাগবত বের করুন, আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে কত, 39 না 40? 39 প্রভু। 39। আমরা ভাগবতমের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে 39 নম্বর শ্লোক, দেবা উবাচ, দেবা উচু নমাম তে, মিউট করে নেন অক্ষয় নিত্যান্ত। দেবা উচু নমাম তে দেব পদারবিন্দম প্রপন্ন, পদার বৃন্দম প্রপন্ন তাপ উপশম আতপত্রম যৎমূলকিতা যতয় অঞ্জসা। যতয় অঞ্জসা উরু সংসার দুঃখম বহি উৎক্ষিপ ক্ষিপন্তি। দেব উবাচ নমান্তে দেব পদারবিন্দম প্রপন্ন তাপ উপশম আতপত্রম যৎমূলম কিতা যতয় অঞ্জসা উরু সংসার দুঃখম বহি উৎক্ষিপন্তি। উৎক্ষিপন্তি তনুশ্রী মাতাজি বলুন তো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ধন্যবাদ প্রণাম, মা পড়ুন। 16-39 অনুবাদ। দেবতারা বললেন, হে ভগবান, আপনার চরণার বৃন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো, যা তাদের সংসারে সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জড়জাগতিক ক্লেশ দূরে সুরে ফেলে দেন। তাই আমরা আপনার শ্রীপাদ পদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এখানে দেবতারা বললেন কোথা থেকে আসলো সূত্রটা, কারণ কথা হচ্ছে বিদুর আর মৈত্রী ঋষির সঙ্গে। তো
এখানে মৈত্রী ঋষির কাছে বিদুর প্রশ্ন করেছে এই পৃথিবীর সৃষ্টির সম্পর্কে। তো তিনি পঞ্চভৌতিক যে সৃষ্টি সেটা সম্পর্কে বলল। এখন তিনি বলতে শুরু করেছেন দেবতারা কি বলতেছিল ভগবানের কাছে। দেবতারা বললেন, হে ভগবান, আপনার চরণারবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো, যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। এখানে ভগবানের পরে বিস্ময় দিয়েছে কেন? বিস্ময় দেওয়ার সূচক চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে, মানুষ এই জগতে কত চেষ্টা করে সুখে থাকার জন্য, কিন্তু তারপর সুখ খুঁজে পায় না। কিন্তু ভক্তরা শুধুমাত্র কৃষ্ণের চরণতলের আশ্রয় নেওয়ার ফলেই তারা সমস্ত সুখের নীড়ে বাস করে। এর জন্যই এটা বিস্ময়বোধক চিহ্ন দিয়েছে। সেই আশ্রয়ে আশ্রিত মহর্ষিগণ সমস্ত জড়জাগতিক ক্লেশ দূরে ছুঁড়ে ফেলে দেন। যারা কৃষ্ণের চরণতলে আশ্রয় পেয়েছেন তাদের কাছে এই যে জড়জাগতিক যে ক্লেশ, দুঃখ, কষ্ট, এগুলো তারা সব ছুঁড়ে ফেলে দেন। তাই আমরা আপনার শ্রী পাদপদ্মে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, প্রণতি নিবেদন করছি। এর দ্বারা একটা জিনিস বোঝা যায় যে আমরা ভগবানের শরীরের কোন অংশ ভক্তদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন অংশ? হরে কৃষ্ণ প্রভু, ভগবানের চরণ। হ্যাঁ, কারণ কি, এখানে আমরা একটা উত্তর পেলাম, এটা লিখে রাখুন বা মনে রাখুন। কেউ যদি জিজ্ঞেস করে ভগবানের তো অন্যান্য অঙ্গ আছে কিন্তু সেই অঙ্গের প্রতি বেশি বর্ণনা হয় না, শুধুমাত্র চরণ চরণ নিয়ে এতটা বেশি আলোচনা হয়, এর কারণ কি? এর কারণ হচ্ছে ভগবানের চরণে শরণাগত মানুষ কি করে, তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। কেউ যদি ভগবানের চরণে আশ্রয় নেয় তাহলে তাকে কি ভগবান এই সংসার রূপী জড়জগতের সমস্ত দুঃখ থেকে, কষ্ট থেকে তিনি নিবারণ করেন, তিনি নিবারণ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভগবানের চরণে এমন কি জিনিস আছে যে জিনিসের কারণে সমস্ত দুঃখ, কষ্ট, ক্লেশ চলে যায়? এমন কি জিনিস? হরে কৃষ্ণ প্রভু, ভগবান তার চরণে সবাইকে আশ্রয় দান করেন। এক্সেলেন্ট। আর কেউ বলতে পারে ভগবানের চরণে এমন কি বিশেষ বস্তু আছে যার কারণে এই সবাই ভগবানের চরণে আশ্রয় নেওয়ার কথা বলে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মা। চরণ কি ছত্রের সঙ্গে তুলনা করা হয়েছে? ছত্র আছে, তার ছায়ায় মানুষ, ছত্র আছে মানে ছায়া। ভেরি গুড। আর হ্যাঁ, অক্ষয় নিত্যান্ত প্রভু। হ্যাঁ, কৃপা লাভ হয় ভগবানের চরণ থেকে। এক্সেলেন্ট। আমি প্রশ্নটা করেছি ভগবানের চরণে এমন কি বস্তু আছে যে কারণে পৃথিবীর সবাই তার চরণে আশ্রয় নিতে চায়? কৃষ্ণ প্রভু, শান্তি আছে, শান্তি, শান্তি আছে। ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, শৈলজা মাতাজি। প্রণাম। প্রণাম। প্রথমে চরণ থেকেই তো অঙ্গে যেতে হয়। সুন্দর, এক্সেলেন্ট। অভিজিৎ প্রভু বলেন। অঙ্গের ভর রাখে। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ড প্রণাম। ধন্যবাদ প্রভুজি, সেবা, চরণ সেবা।
Wonderful. Sushmita Mataji, bolun. হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম প্রভু। চরণে তো ভগবানের চরণে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আছে ভগবানের চরণে। ওয়ান্ডারফুল আনসার। হ্যাঁ, ইয়ে বলুন অপূর্ণ। হ্যাঁ, অপূর্ণ মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। এখানে ভগবান বলছে যে ভগবানের চরণটা হচ্ছে ছত্র ছায়ার মতো, কারণ ছায়ায় আমরা যদি কোনো অক্লান্ত থেকে মানে শরীরকে শান্ত করার জন্য, শান্তি বজায় রাখার জন্য, শান্তি রাখার জন্য আমরা ছায়াটা মানে চিহ্নিত করি যে ছায়া গেলে একটু শান্তি পাবো। তাই ভগবানের চরণটা আমাদের জগৎ ছায়া মনে করে আমরা সেই জন্য ভগবানের চরণটাকে আমরা শান্তি বজায় মানে শান্তি পাওয়ার জন্য তাই সেই চরণটাকে আমরা আশ্রয় করি। এটা হরে কৃষ্ণ। ওয়ান্ডারফুল। এক্সেলেন্ট বলেছে অভিজিৎ বাবু, বলা হয়ে গেছে। এখানে বলা হয়েছে আপনার চরণবিন্দ শরণাগত জীবদের কাছে একটি ছত্রের মতো, যা তাদের সংসারের সমস্ত ক্লেশ থেকে রক্ষা করে। সেই আশ্রিত মহর্ষিগণ সমস্ত জাগতিক ক্লেশ ছুড়ে ফেলে দেন, তাই আপনার চরণ পদ্মেশ। আমি মনে করেছি এটা কেউ বলতে পারবে, একটু কঠিন বাট ইজি। দেখি লীলাশ্বরী মা বলুন। Yes. Prabhu, one day you said in your class that like if agar hum log kisi ka charano mein girenge to wo hum log ko jaldi 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 uthayenge, to agar hum log krishna ke charan mein girenge to wo hum log ko jaldi jaldi uthayenge. Excellent, brilliant answer. Thank you so much. Wonderful. Ilashwari ma bolen. হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভগবানের চরণে মুক্তি, যেখানে আমরা আশ্রয় নিলে পরে সমস্ত এই জড় জগতের সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করতে পারবো। এক্সেলেন্ট, সুন্দর বলেছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করে গেছেন, ওইটাই হচ্ছে মেইন উত্তর। ভগবানের চরণে সমস্ত শুদ্ধ ভক্তদের স্থান। শুদ্ধ ভক্তরা ভগবানের চরণে এবং হৃদয়ে থাকে। এর জন্য যদি কেউ ভগবানের চরণে আশ্রয় নেয় তখন শুদ্ধ ভক্তের মাধ্যমে আমাদের উদ্ধার হয়। এর জন্য শুদ্ধ ভক্তরা ভগবানের চরণ কমলে সবসময় আশ্রয় থাকে। এর জন্য আমরা যদি ভগবানের চরণে যাই মানে শুদ্ধ ভক্তের আশ্রয়ে চলে যায়, তার ছত্র ছায় চলে যায়। তারপর আমাদের অসীম প্রভু যেটা বলছে যে আমি আরো আগে ক্লাস, কেউ যদি নিচে গিরে পড়ে তাহলে সবাই উঠাতে চায়, কিন্তু যদি কেউ উপরে উপরে পড়ে তো উঠাতে চায় না। কোনো কিছু না পড়ে গেলে উঠাবে কিভাবে? এর জন্য ভগবানের চরণে বিশেষভাবে পড়ে মানে কেন গুরুত্বপূর্ণ, কারণ ভগবানের চরণে সমস্ত ভক্তদের আশ্রয়। এর জন্য যারা ভগবানের চরণে যে সমস্ত ভক্তদের আশ্রয় তারা অবশ্যই অন্য জীবকে উদ্ধার করার চেষ্টা করে। হ্যাঁ, তারপরে পড়ুন তো তাৎপর্য। তাৎপর্য, বহু ঋষি ও মহাত্মা রয়েছেন যারা পুনর্জন্ম ও অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করেন, কিন্তু তাদের মধ্যে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তারা অনায়াসে সেই সমস্ত ক্লেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন। যারা অন্য উপায়ে প্রাথমিক কার্যকলাপে প্রবৃত্ত হন তারা তা পাবেন না, তাদের পক্ষে তা অন্তত কষ্টকর। তারা কৃত্রিম ভাবে মনে করতে পারেন যে
भगवान श्री पाद पद्मे आश्रय ग्रहण ना करे तारा मुक्त हुए गेछेन किंतु प्रकृत पक्षे ता सम्भव नय। এই প্রকার ভ্রান্ত মুক্তির স্তর থেকে মানুষ সংসারের আবর্তে পুনরায় অবশ্যই অধঃপতিত হয়। এক মিনিট, বহু ঋষি ও মহাত্মা রয়েছেন যারা পুনর্জন্ম অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে যারা পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছে তারা অনায়াসেই এই সমস্ত ক্লেশ সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে পারেন। কেন কেন যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছে তারা সমস্ত জাগতিক ক্লেশ দূর করতে পারে, কিন্তু যারা আশ্রয় নেয়নি তারা কেন দুঃখ করতে পারে না, দূর করতে পারে না? বলুন, বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মা, যারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছেন তারা তো ভগবানের চরণে পূর্ণরূপে সমর্পিত এবং ভগবানের শরণাগত, এবং তারা মানে ভগবানের উপর বিশ্বাস তাদের সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সুতরাং তারা অনায়াসেই পার হতে পারেন আসলে। আর যারা এখানে বলা হয়েছে যে শরণাগতি নাই যাদের, তারা বহু ঋষি এবং মহাত্মা তারা বলেছেন যে চেষ্টা করতে পারে কিন্তু সবাই সেটা পারবে না যাদের শরণাগতি নেই এবং যাদের বিশ্বাসটা সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয় ভগবানের উপর। যারা নিষ্কাম মানে কর্মী তারাই পারে আসলে। ওয়ান্ডারফুল। ইয়ে তমা মাতাজি বলেন, হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রণাম প্রভু। যারা ভগবানের চরণে আশ্রয় নেয় তাদেরকেই তো ভগবান সবার আগে দেখে যে তাদেরকে উদ্ধার করে, কিন্তু যারা ভগবানের পাদ পদ্মে যারা আশ্রয় নেয় না তাদের তো ভগবান দেখেন না, তো সেই জন্য। ওয়ান্ডারফুল। বিধি ভক্তি মাতাজি বলেন, প্রভু প্রণাম। প্রণাম। বলছে যে বহু ঋষি ও মহাত্মা আছে যারা পুনর্জন্ম অন্যান্য জাগতিক ক্লেশ জয় করার চেষ্টা করে, মানে তাদের তো একটা নিজের একটা স্বার্থ রেখে কাজ করে, ভগবানের আশ্রয় গ্রহণ করে নিজের স্বার্থকে সামনে রেখে, কিন্তু যারা অনন্য ভক্ত বা ভগবানকে কোনো স্বার্থ না রেখে ভগবানের সেবার উদ্দেশ্যে পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করেন তারাই তিনারাই শুধু ক্লেশ থেকে দূর হতে পারেন, ক্লেশ 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 ক্লেশকে দূরে ছুঁড়ে ফেলতে পারেন। হরে কৃষ্ণ প্রণাম। সুন্দর। এবার আপনারা বুঝুন, আমি যে উত্তরটা বলেছি আপনারা কিন্তু খেয়াল করেন। প্রথম প্রশ্ন, দুঃখ আসে কেন জীবের মধ্যে? এই উত্তরটা আগে দিন। ক্লেশ কেন আসে, দুঃখ কেন আসে মানুষের মধ্যে, এই উত্তরটা দিন। বলেন প্রভু, মায়ার বশবর্তী থাকি আমরা এই কারণেই। সত্যি মাতাজি বলেন, বলেন সদগতি মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। এইটাই আমি বলতে চাইছি, সেই যেটা বললো যে বিধি ভক্তি মাতাজি। এক্সেলেন্ট। পূর্ণলক্ষ্মী মা কি বলছিলেন? হরে কৃষ্ণ প্রভু। কামনা বাসনা বা চাওয়া পাওয়া থেকেই তো দুঃখটা আসে, আশা। এক্সেলেন্ট। লীলাশ্বরী মা। হরে কৃষ্ণ প্রভু। আমাদের দুঃখ কষ্ট আসে যে দেহ আত্মিকা বুদ্ধি আমি আমার এই নিয়ে যখন আমরা ওয়ান্ডারফুল। এটাকে বলা হয় এক কথায়, আমাদের জীবনে দুঃখ কষ্ট বা ক্লেশ আসে অজ্ঞানতার ফলে। এবার বলুন, অজ্ঞানতা দূর করে কে? আমি হাত জায়গাতে বলছি। হ্যাঁ, সবার উত্তর হয়েছে। তাহলে
অজ্ঞানতা দূর করতে পারে গুরুদেব, সদ্গুরু অথবা ভক্ত। তো ভগবানের চরণে কারা বাস করে? শুদ্ধ ভক্তরা, এই সমস্ত শুদ্ধ ভক্তরা। তাহলে ভগবানের চরণে আশ্রয় নিলে আমাদের আর দুঃখ ক্লেশ থাকবে না, না দূর হবে। তাহলে এবার আমি যে পয়েন্টটা বলেছি এটার ব্যাখ্যা পাওয়া গেছে? নেক্সট পড়ুন মাতাজি, পড়ুন। তারা যতই কঠোর ব্রত এবং তপস্যা সাধন করুন না কেন, এইটি দেবতাদের অভিমত। যারা কেবল বৈদিক জ্ঞানের পারদর্শী নন, অধিক কিন্তু অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দ্রষ্টা ও দেবতাদের অভিমত ও অত্যন্ত মূল্যবান, কেননা তারা বিশ্বের ব্যবস্থা ব্যবস্থাপনার দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত। তারা বিশ্বস্ত সেবক রূপে ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছেন। এক্সেলেন্ট। এখানে প্রশ্ন করেছে মানে তারপর বলছে, যারা অন্য উপায়ে পারমার্থিক কার্যকলাপে প্রবৃত্ত হয় তারা তা পারেন না, তাদের পক্ষে তা অত্যন্ত কষ্টকর। তারা কৃত্রিম ভাবে মনে করতে পারেন যে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ না করে তারা মুক্ত হয়ে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তা সম্ভব নয়। এই প্রকার ভ্রান্ত মুক্তির স্তর থেকে মানুষের সংসারে আবর্তে পুনরায় অবশ্যই অধঃপতিত হয়। তারা যতই কঠোর ব্রত ও তপস্যা সাধনা করুক না কেন, এটি দেবতাদের অভিমত। যারা কেবল বৈদিক জ্ঞানে পারদর্শী, অধিকন্ত অতীত বর্তমান ভবিষ্যতের দ্রষ্টা, দেবতাদের অভিমত মূল্যবান। দেবতাদের অভিমত অত্যন্ত মূল্য, কেননা তারা বিশ্বের ব্যবস্থাপনার দায়িত্ব পূর্ণ পদে নিযুক্ত। তারা বিশ্বস্ত সেবক রূপে ভগবান কর্তৃক নিযুক্ত হয়েছে। তার মানে এর থেকে বোঝা গেছে দেবতারা পর্যন্ত স্বীকার করেন যে ভগবানের পাদপদ্মে আশ্রয় ছাড়া জীবের কোনোদিন দুঃখ বা ক্লেশ দূর করা সম্ভব না। এখন দেবতারা এই কথাটা বলেছে কেন? কারণ দেবতারা নিজেরাও তো দুঃখ কষ্টে আছে না, তাদেরকে কখনো কখনো রাবণ বের করে দেয়, হিরণ্যকশিপু স্বর্গলোক থেকে বের করে দেয়। তারাও আরেকটা জিনিস চিন্তা কর, দেবতারা যদি দুঃখ কষ্টে না থাকে, সব দেবতারা তো অস্ত্র কেন? অস্ত্র মানুষ কখন নেয়? যখন টেনশনে থাকে না, যখন কোনো অনিশ্চয়তার মধ্যে থাকে, যখন কোনো ওনার কাজ ঠিকঠাক মতো হয় না, তখনই তো না। এর জন্য প্রত্যেক দেবতার হাতে অস্ত্র আছে, আর ভগবানের হাতে বাঁশি আছে। বাঁশি কখন লাগে? মানুষের যখন আনন্দ হয়। বুঝতে পেরেছ? 40 নম্বর শ্লোক। প্রভু দেবতারাও কি পূর্ণ শরণাপন্ন না ভগবানের চরণে? না, এতদিন ধরে কি বুঝলে? তারাও সকাম কর্মী। হরে কৃষ্ণ প্রভু, আরেকটা কথা বলবো? হ্যাঁ মা। আর যে ক্লেশ আসে অজ্ঞানতা বা দেহাত্মিকা বুদ্ধি থেকে, তা যে আমরা যে আরেকটা কথা বলি না, পূর্ব জন্মের কর্মফল, এর জন্য এটা কি বলা যায়? পূর্ব, বুঝলাম না প্রশ্ন। আমরা একটু আগে যে বলা হলো না, ক্লেশ কোথা থেকে আমরা ভোগ করি কিভাবে, অজ্ঞানতা থেকে বা দেহাত্মিকা বুদ্ধি থেকে আমাদের জীবনে ক্লেশ আসে। কিন্তু আবার এক কথা বলি না, যে পূর্ব জন্মের কর্মের ফল, এটা কি বলা যায়? এটা পূর্ব জন্মের কর্মের ফল, সেটাও তো আমাদের আসে কি, আমাদের কর্মের মাধ্যমে। আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করিনি, এর জন্য আমাদের পরবর্তী জীবনে কর্মফল সৃষ্টি হয়েছে। কর্মফল সৃষ্টি কেন হয়?
যখন আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ না হয়ে কর্ম করি, তো ওটাও আলটিমেটলি কি ভগবানের চরণের সঙ্গে রিলেটেড না? কর্মফল কখন সৃষ্টি হয়, কর্ম কখন করে? যখন ভগবান বিহীন যেটা করা হয় সেটা কর্ম, আর ভগবানের সঙ্গে যুক্ত যেটা সেটাকে কি বলা হয়? অকর্ম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন মা? এবার 40 নম্বর, ধাত যত অস্মিন ভব ঈশ জীবা তাপত্রয়ন অবিহিতা ন শর্ম আত্মন লবন্তে ভগবান তব অগ্রি সায়াম সবিদ্যাম অত আশ্রয়েম। লীলা শ্রীমা পড়ন্ত। অনুবাদ: হে পিতা, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, এই জড়জগতে জীবেরা কখনো সুখী হতে পারে না, কেননা তারা ত্রিতাপ দুঃখের দ্বারা অভিভূত। তাই তারা আপনার জ্ঞানে পরিপূর্ণ শ্রী পাদ পদ্মের ছায়ায় আশ্রয় গ্রহণ করে। আমরাও সেই শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করি। দেবতারা বলছে, কিন্তু ভালো করে খেয়াল রাখুন, যারা দেব দেবতার উপাসনা করে তাদেরকে এই শ্লোক শোনাবেন। কি বলছেন? হে পিতা, একে বলছে, সব দেবতারা বলছে কিন্তু, কারণ এর আগের শ্লোক কি? দেবা উচু, হে পিতা, হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, এই জড়জগতে জীবেরা কখনো সুখী হতে পারে না, কেননা তারা ত্রিতাপ দুঃখের দ্বারা অভিভূত। ত্রিতাপ দুঃখের দ্বারা অভিভূত, তার মানে আমাদের উদ্ভূত হয়েছে কি দিয়ে? আদি আত্মি, আদি ভৌতিক, আর হচ্ছে আদি দৈবিক, এর দ্বারা। তাই তারা আপনার জ্ঞানে পরিপূর্ণ শ্রী পাদ পদ্মের ছায়ার আশ্রয় গ্রহণ করেন। আমরাও সেই পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করি। তার মানে দেবতারাও তাহলে ভগবানের দুঃখ কষ্ট থেকে দূরে তোলে কোন জায়গায় আশ্রয় নেয়? ভগবানের পাদ পদ্মে। তাহলে এটা আপনাদেরকে মনে রাখতে হবে, শ্লোকটা কোডমার্ক করে রাখতে হবে। যারা দেব দেব উপাসনা করে তারে দেখাবেন, ভাই তুমি যে আমাকে দেব দেবতার চরণে যেতে বলছো, তোমার দেব দেবতা ভাগবতে বলছে প্রভু তোমার চরণে আশ্রয় নিলেই ক্লেশ থেকে মুক্ত, তা আমি কি করব? দেবতা নিজেই ইনসিকিউর, সে নিজেই ইনসিকিউর। তো আমরাও সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করি, পাদপদ্মের আশ্রয় গ্রহণ করি। হ্যাঁ, তারপরে তাৎপর্য জয়শীল প্রভুপাদকে যে ভগবত ভক্তির পন্থা ভাবুকতা পূর্ণ অথবা লৌকিক নয়, এটি এটি এক বাস্তব পন্থা যার দ্বারা জীবাত্মা আদি আত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে দিব্য আনন্দ লাভ করতে পারে। জড়জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত জীব, তা সে মানুষ হোক, পশু হোক, দেবতা হোক অথবা পক্ষী হোক, সকলেই আধ্যাত্মিক, মানে শারীরিক বা মানসিক, আদি ভৌতিক অন্য প্রাণীদের দ্বারা প্রদত্ত এবং আদি দৈবিক অতি প্রাকৃত বিশৃঙ্খলা জনিত ক্লেশ সমূহ সহ্য করতে হয়, সহ্য করতে বাধ্য। এক মিনিট, ভগবত ভক্তির পন্থা ভাবুকতা অথবা লৌকিকতা নয়,
এটি এক বাস্তব পন্থা যার দ্বারা জীবাত্মা আদি আত্মিক আদি দৈবিক আদি ভৌতিক ত্রিতাপ থেকে মুক্ত হয়ে দিব্য আনন্দ লাভ করতে পারে। জড়জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত জীব, সে মানুষ পশু দেবতা পক্ষী যাই হোক, সকল জীবই সকলই আদি আত্মিক, তার মানে শরীর এবং মন থেকে যে দুঃখ কষ্ট, আদি ভৌতিক, ভৌতিক মানে অন্য প্রাণী, আর আদি দৈবিক মানে দৈব গুণে যে প্রাকৃতিক বিশৃঙ্খলতায় ঝড় বন্যা এসব হয়, ক্লেশ সময় সহ্য করতে বাধ্য। তার মানে জড় জগতের বন্ধনে আবদ্ধ সমস্ত জীব, যারাই এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়েছে বা জড় জগতে পতিত হয়েছে, সকলকে এই তিনটা দুঃখ কি করতে হবে, ভোগ করতে হবে। হ্যাঁ, তারপরে সুখ ভোগের জন্য তার প্রচেষ্টা প্রকৃতপক্ষে বদ্ধ জীবনের ক্লেশ থেকে মুক্ত হওয়ার কঠোর সংগ্রাম ছাড়া আর কিছু নয়। কিন্তু সে কেবল একটি উপায়ই মুক্ত হতে পারে এবং তা হচ্ছে পরমেশ্বর ভগবানের শ্রী পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করা। যথার্থ জ্ঞান ব্যতীত যে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না সেই কথা নিঃসন্দেহে সত্য, কিন্তু ভগবানের শ্রী পাদ পদ্ম যেহেতু দিব্য জ্ঞানের পূর্ণ তাই তার শ্রী পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করা হলে সেই প্রয়োজনটি পূর্ণ হয়ে যায়। সেই বিষয়ে আমরা পূর্বেই প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ে 7 নং শ্লোকে আলোচনা করেছি। বাসুদেবে ভগবতি ভক্তি যোগ প্রয়োজিতা জনয়তাশু বৈরাগ্যং জ্ঞানং চ যত হৈতুকম ইয়াত হৈতুকম। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি ভক্তিযোগ সম্পাদিত হলে জ্ঞানের কোনো অভাব হয় না। ভগবান স্বয়ং ভক্তের হৃদয়ে অজ্ঞানের অন্ধকার দূর করার দায়িত্ব গ্রহণ করেন, সেই কথা প্রতিপন্ন করে তিনি ভগবদ গীতায় 10 অধ্যায়ের 10 নং শ্লোকে বলেছেন, তেষাং সততং যুক্তানং ভজতং প্রীতিপূর্বকম তদামি বুদ্ধি যোগং তং যেন মামুপয়ান্তি তে। এখানে একটা কথা বলছে, যথার্থ জ্ঞান ব্যতীত যে জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না সেই কথা নিঃসন্দেহে সত্য। জ্ঞান ব্যতীত জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া যায় না, এই কথাটার অর্থ কি? তাহলে দুঃখ কাঁধে যাদের জ্ঞান নেই, যেরকম একজনে ধরুন দুঃখ পাচ্ছে কি, উনি আমাদেরকে আমাকে গালি দিয়েছে এর জন্য আমি দুঃখ, কেন মাতাজি আপনি কষ্ট পাচ্ছেন কেন, প্রভু উনি আমার নিন্দা করেছে। তখন আমরা যদি বুঝাই মাতাজি নিন্দা করেছে আপনার দেহে, আপনি তো দেহ না আপনি আত্মা, তো ওনার তখন দুঃখ চলে গেল। আবার ওনাকে বুঝালাম উনি আপনাকে দুঃখ দিয়েছে, আপনার হৃদয়ের মধ্যে কি কৃষ্ণ, তাহলে সেই দুঃখটা পেল। তাহলে আপনি মনে করেন অহেতুকি কাউকে দুঁখ দিলে ভগবান ছেড়ে ছেড়ে দেবে, ভগবানেরও যখন টাইম আসবে তখন যখন ওকে ধরবে তখন ওরও 12টা বাজিয়ে দেবে। এইভাবে যখন তার কাছে জ্ঞান প্রকাশিত হয় তখন তার কাছ থেকে দুঃখটা চলে যায়। তাহলে জীবের দুঃখের মূল কারণ কি, সে হচ্ছে জীবের দেহের প্রতি আসক্তি, দেহের প্রতি আসক্তি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম। এরপর বলছে যথার্থ জ্ঞানের দুঃখ ধর্ম, সেই কথা নিঃসন্দেহে সত্য, কিন্তু ভগবানের শ্রী পাদপদ্মে যেহেতু দিব্য জ্ঞানে পূর্ণ, ভগবানের পাদপদ্ম যেহেতু দিব্য জ্ঞানে পূর্ণ তাই তার পাদপদ্মের আশ্রয় গ্রহণ করা হলে সেই প্রয়োজনটি পূর্ণ হয়ে যায়। আচ্ছা, ভগবানের পাদপদ্ম কিভাবে
সমস্ত দিব্য জ্ঞানী পূর্ণ, এই কথাটার উত্তর যদি কেউ দিতে পারে মনে করবো খুব ব্রিলিয়ান্ট। ভগ এখানে প্রভুপাদ বলছে ভগবানের চরণ পদ্মে সমস্ত জ্ঞানে পূর্ণ। হরে কৃষ্ণ বাবা, হরে কৃষ্ণ। আগে তোমা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ভগবানের পাদপদ্মে তো সব শুদ্ধ ভক্তরা আছেন, তো শুদ্ধ ভক্তরা তো জ্ঞানী, আর জ্ঞানী শুদ্ধ ভক্তরাই তো ভগবানের পাদপদ্মে আছেন, তো সেই জন্য। এক্সেলেন্ট। তারপরে লীলাশ্বরী মা বলেন। বাবা আমি এটাই বলতে চাইছিলাম যে ভগবানের চরণে হচ্ছে ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা, সুপ্ত ভক্তদের স্থান, তারা সেখানে বাস করেন, তো তার চরণে সমস্ত জ্ঞান তো সেখানে। এই উত্তরটা আমি কাটায় কাটায় উত্তর চাই, মানে নো অপশন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রভু। ভগবানের পাদপদ্মে জ্ঞান বিজ্ঞান তারপরে সবকিছু চিহ্ন অঙ্কিত আছে, সেই জন্য। আর কেউ? ও হয় না, সবার হয়েছে, কিন্তু আমি উত্তরটা কোন মানে গা করোড়পতি একবারে এক্সাক্ট উত্তর দিতে হবে। এখানে প্রভুপাদ বলছে ভগবানের চরণে সমস্ত জ্ঞান, ভগবানের চরণে আবার সমস্ত জ্ঞান কি বেড়ে থাকে? ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই তো প্রভু আমাদের জ্ঞান আহরণ করা হয়, এজন্যে। অনেকটা কাছে গিয়েছিল। নীলানন্দিনী মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলুন। ভগবান হচ্ছে দিব্য জ্ঞানে পূর্ণ, তাই তার চরণে আশ্রয় গ্রহণ করলে সব সেই প্রয়োজনটি পূর্ণ হয়ে যায়। হরে কৃষ্ণ। এক্সেলেন্ট। লীলানন্দিনী মা। হরে কৃষ্ণ প্রভু। ওয়ান মিনিট। লীলানন্দিনী প্রভু প্রণাম। ভগবানের চরণে শুদ্ধ ভক্তরা নিবাস করে, তাই শুদ্ধ ভক্তদের তো জ্ঞানে পূর্ণ, তাই চরণে আমরা জ্ঞান লাভ করতে পারি, এটাই বুঝাচ্ছি। অক্ষয় নিত্যানন্দ। হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম। ভগবানের শ্রী চরণে পাদপদ্মে যেহেতু সমস্ত শুদ্ধ ভক্তের আশ্রয়স্থল, তার মানে এখানে বলছেন যে ভগবানের চরণে যেহেতু শুদ্ধ ভক্তের আশ্রয়স্থল অর্থাৎ দিব্য জ্ঞানে পরিপূর্ণ, তার মানে সেই শুদ্ধ ভক্তরা সম্পূর্ণরূপে দিব্য জ্ঞানটা পুঞ্জীভূত করে, তাদের সংস্পর্শে যখন আমরা যাবো তাহলে আমাদের মধ্যে সেই দিব্য জ্ঞানটা সঞ্চারিত। সোনালী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। ধন্যবাদ প্রণাম। এখানে বলেছে যে আমরা তো যখন যে কোনো একটা জ্ঞান প্রাপ্তি হব তখন তো আমরা গুরু পরম্পরার মাধ্যমে হব, যে শুদ্ধ ভক্তরা যে ভগবানের চরণে আশ্রয় প্রাপ্ত, তো ওরা তো মানে ওরা তো সব ওনারা সব গুরু পরম্পরা, তো আমরা তো গুরু পরম্পরার মাধ্যমে যখন জ্ঞানটা প্রাপ্তি হব তখনই তো মানে শুদ্ধ জ্ঞানটা প্রাপ্তি হব। সুন্দর। শঙ্কর প্রভু। কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ। আমাদের বলছে এই জড়জগতের দুঃখ ক্লেশ থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে যেমন মানসিক অনেকে সময় জল্পনা কল্পনা করে, কিন্তু আমাদের ভগবানের সময় যদি আমরা প্রেম হিসেবে যুক্ত থাকতে পারি তাহলে ভগবান তো পূর্ণ জ্ঞানে পরিপূর্ণ, তার জ্ঞান লাভ করতে পারবে, এটা বলেছে। এক্সেলেন্ট। এবার আমি বলছি এখানে প্রভুপাদ বলছে ভগবানের চরণে সমস্ত জ্ঞানের আধার। এখন আমার প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জন করতে কি দরকার? শরণাগতি দরকার। তো ভগবানের চরণে এত সময় আমরা কি আলোচনা করছি? শরণাগতি। যে যত ভগবানের চরণে শরণাগতি হবে বিদ্যা কার থেকে আসে? বিদ্যা কার থেকে আসে? জ্ঞান কার থেকে আসবে? ভগবানের থেকে। তা এখন ভগবানের থেকে জ্ঞানটা আমাদের মধ্যে কিভাবে আসবে? তার চরণে শরণাগত হলে।
এবার আপনাকে একটা উদাহরণ দিই জাগতিক দিক থেকে। টিউবওয়েলে জল পরে কোথা থেকে? টিউবওয়েলে জল পরে কোথা থেকে? উপরে যে নলটা লাগানো সেইখান থেকে, হ্যাঁ না? নল দিয়ে। কিন্তু জলটা আসে কোথা থেকে? ভগবানের থেকে। হট, জিজ্ঞেস করি মাটির নিচ থেকে ভগবানের চরণ, কিন্তু আমরা উপরে দেখি কি জলটা আসে নল থেকে। আসলে জলটা নল থেকে আসে? জলটা নল থেকে আসে না, জলটা আসে মাটির নিচ থেকে। ঠিক তেমনি যে যত বেশি ভগবানের চরণে আত্মসমর্পণ হবে, শরণাগত হবে, তার কাছে তত বেশি জ্ঞান বা বিদ্যা বা যে কোনো কিছু তত বেশি প্রকাশিত হবে। এর জন্য প্রভুপাদ বলছে ভগবানের চরণে সমস্ত বিদ্যা আশ্রয়স্থল, আশ্রয়স্থল সরি, ভগবানের পাদপদ্ম যেহেতু দিব্য জ্ঞানে পূর্ণ, তা আবার ওনার চরণে কোন জ্ঞান? দিব্য জ্ঞান। দিব্য মানে কি? এই জগৎ থেকে দেহ জ্ঞান উদ্ধার করতে পারে, তাই তার পাদপদ্ম আশ্রয় গ্রহণ করা হলে সেটি সেই প্রয়োজনটি পূর্ণ হয়, সে বিষয়ে এই শ্লোক বলেছে ভাগবতমে দশম প্রথমে স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। হ্যাঁ, তারপরে পড়ুন। মনোধর্ম বশত দার্শনিক জল্পনা কল্পনা কখনো কাউকে জড়জগতের দুঃখ থেকে মুক্ত করতে পারে না। ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত না হয়ে জ্ঞান লাভের প্রচেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র। হরে কৃষ্ণ প্রপন্ন। এক্সেলেন্ট। এবার বলছে দশম অধ্যায়, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগম মাম উপজান্তিতে, মামো উপজান্তিতে। মনোধর্ম পশুত দার্শনিক জল্পনা কল্পনা কখনো কাউকে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত করতে পারে না। ভগবানের প্রেমময় সেবায় যুক্ত না হয়ে জ্ঞান লাভের প্রচেষ্টা কেবল সময়ের অপচয়। তাই ভগবত ভক্তির জ্ঞান যদি কেউ অর্জন করতে হয়, তাহলে এখানে সিদ্ধান্ত দিয়েছে কি? একমাত্র শরণাগত। যে যত বেশি ভগবানের চরণে শরণাগত হবে, সে তত বেশি কি হবে? ভগবানের জ্ঞান। আমি একটা প্রশ্ন বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? জ্ঞান 3 প্রকার, কি কি? অ্যাকোয়ারিং নলেজ, দ্বিতীয়টা এক্সপেরিমেন্টাল নলেজ, আর তৃতীয়টা ডিভাইন নলেজ। অ্যাকোয়ারিং নলেজটা আপনি নিজের প্রচেষ্টা অর্জন করতে পারেন, এক্সপিরিয়েন্সের নলেজটা আপনার বৈষয়িক জীবনে আপনি চলা ফেরা, মানুষের সঙ্গে কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, এর মাধ্যমে আপনি অর্জন করতে পারেন। তারপর বয়স, এর মাধ্যমে। আর ডিভাইন নলেজ, স্পিরিচুয়াল দিব্য জ্ঞান, সেটা কিসের মাধ্যমে? যে যত শরণাগত, যে যত শরণাগত তার কাছে এই ডিভাইন নলেজ কি হবে? প্রকাশিত হবে। তাহলে বুঝতে পারলেন জ্ঞানের 3 প্রকার। আবার বলছি, অ্যাকোয়ারিং নলেজ, আপনাদের হয়তো ইংলিশে প্রবলেম হতে, অ্যাকোয়ারিং নলেজ মানে অর্জিত বিদ্যা, যেটা পড়ে পড়ে আপনি ছোটবেলায় ক্লাস 1, 2, 3, 4 পড়ে পড়ে অর্জন করেছে। তারপর এক্সপেরিমেন্টাল নলেজ, সেটা হচ্ছে আপনার এই ব্যক্তিগত জীবনে, আজকে 30-40 বছর বেশি দিলাম না, বুঝছেন, 40-এর উপরে নিলাম না, তখন আবার আপনারা আমাকে গালি দিবেন, প্রভু আমরা এখনো যৌবন আছে, আপনি কেন 50-এ গেলেন, 40 পর্যন্ত রাখেন, আমাদের বুড়ি বানাই দিয়েন না, দুই ছেলে দুই মেয়ের মা হলো কি হবে, আমরা এখনো রূপবতী আছি। তো কি করেছে,
তখন এক্সপেরিমেন্টাল নলেজ, আপনার জীবনে এই 30-40 বছরের যে অভিজ্ঞতা, এই এক্সপেরিমেন্টাল নলেজ হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান। এটা আসে আপনার ব্যক্তিগত জীবনে চলা ফেরা, ওঠা বসা, মানুষের সঙ্গে কথাবার্তা, বয়সের একটা ভারবাত্মিকতা এর থেকে। আর ডিভাইন নলেজ, স্পিরিচুয়াল নলেজ, সেটা কিভাবে আসে? যে যত বেশি শরণাগত হয়, যত সাধুগুরু বৈষ্ণবের কাছে, ভগবানের কাছে শরণাগত হয়, তত ভগবান তার কাছে তার কি করে, তার অস্তিত্বকে, তার যে অব্যক্ততাকে তত বেশি প্রকাশিত করে। বোঝা গেল? প্রকাশিত করে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। এবার আসুন 41 নম্বর শ্লোক। মার্গন্তি যত্তে মুখ পদ্ম নিরই ছন্দ নিরয় মার্গন্তি যততে মুখ পদ্ম নিরয় ছন্দ সুপর্ণয় ঋষয় বিভক্তি জৈষ্য অঘ মস উদ শরিত বারায়া পদম পদম তীর্থ পদম প্রপন্না তীর্থ পদম প্রপন্না। মামাতেজি পর্যন্ত হরে কৃষ্ণ প্রণাম প্রভু। অনুবাদ: ভগবানের শ্রীপাদ পদ্ম সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ। নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাথার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখ কমল রূপ নিরে আশ্রয় অন্বেষণ করেন। তাদের কেউ কেউ পাপনাশিনী শরীর শ্রেষ্ঠা গঙ্গার শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার আপনার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করেন। হরে কৃষ্ণ। সব কিন্তু কিন্তু ভগবানের চরণের বর্ণনা হচ্ছে। এবার দেখুন আরো বলেছে ভগবানের চরণ বিশেষ মাহাত্মপূর্ণ কেন। ভগবানের শ্রী পাদ পদ্ম সমস্ত তীর্থে আশ্রয় স্বরূপ। সমস্ত তীর্থ কি ভগবানের? এখন আমার প্রশ্ন, এই কথাটার অর্থ কি যে সমস্ত তীর্থ ভগবানের চরণে আশ্রয় স্বরূপ? সমস্ত তীর্থ ভগবানের চরণে আশ্রয় স্বরূপ, এই কথাটার মানে কি? কারণ তীর্থ শব্দ বলতে গেলে আমরা তাকে কি বুঝি? নদী বুঝায় না, যে সেটা একটা নদীর উপকূলে। সব নদীর সৃষ্টি কোথা থেকে? ভগবানের চরণ থেকে না? কারণ গঙ্গা থেকেই তো সব এসেছে। সেই গঙ্গা কার থেকে উৎপত্ত? ভগবান বামন দেবের, বামন দেবের চরণ থেকে। এর জন্য বলেছে ভগবানের পাদপদ্ম সমস্ত তীর্থের আশ্রয় স্বরূপ। এর জন্য কেউ যদি ভগবানের চরণে আশ্রয় নেয়, ভগবান শ্রীকৃষ্ণকে চারবার পরিক্রমা করে রাধাকৃষ্ণকে, তাহলে তার সমস্ত তীর্থ কি হয়ে যায়? পরিক্রমা হয়ে যায়, সমস্ত তীর্থে স্নান হয়ে যায়। এরপর বলছে নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপ পাখার দ্বারা বাহিত হয়ে, নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখ কমল রূপ নিরে আশ্রয় অন্বেষণ করে। এখন এখানে নির্মল চিত্ত মহর্ষিরা বেদরূপী পাখার দ্বারা বাহিত হয়ে নিরন্তর আপনার মুখ কমল স্বরূপ নিরে আশ্রয় অন্বেষণ করে। এই কথাটার অর্থ কি বুঝিয়েছে? যে নির্মল চিত্ত মহর্ষিরা, তার মানে সাধু সন্তরা, বেদরূপী পাখার দ্বারা বাহিত নিরন্তর আপনার মুখ কমল রূপ নিরে আশ্রয়।
এখন মুখ কমল রূপ নীর মানে কি? এখানে মুখ কমল রূপ নীর মানে বলতে কি বুঝিয়েছে? ছায়া বোঝায় না প্রভু, ছায়া ভগবানের যে পদচরণের ছায়া। হম, ভগবানের এখানে কি বুঝিয়েছে মুখ কমল রূপ নীর বলতে কি বুঝিয়েছে? প্রভু শরণ, শরণ বলছে যারা এই চরণবিন্দু শরণ গ্রহণ করেছে। ভগবানের কথা শ্রীমৎ ভাগবত, মানুষ যখন দুঃখ কষ্ট পায় কিসে সে আশ্রয় পায়? ভগবানের মুখ কমল থেকে উদ্গৃত যে কথা শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত বেদ, এই সমস্ত কথা যখন কেউ শ্রবণ করে তখন সে শান্তির জায়গা খুঁজে পায়, আশ্রয় খুঁজে পায়, তাই না? মানুষ যখন দুঃখ কষ্ট পেয়ে জড় জগতে একবারে দিশেহারা হয়ে পড়ে, লাস্টে ওর মনটা কিসে দিয়ে ভালো হয়? তখন অনেকে বলে না প্রভু আমার আর জানেন না এত দুঃখ কষ্ট, যত সময় আপনার ক্লাসটা শুনি তত সময় মনটা ভালো থাকে, যেই ক্লাসটা না শুনি ভাগবত কথা না শুনি আমার মনটা খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। তার মানে এটা কি ভগবানের মুখ শান্তি দেয় না ভগবানের মুখের কথাগুলো শান্তি দেয়? কথা শান্তি দেয়, ভগবানের মুখের কথাগুলি শান্তি দেয়। অনেকের মুখ আছে দেখতে খুব সুন্দর, কিন্তু যখন মুখের আওয়াজ করে চিত্ত জ্বলে যায়। অনেকে বলে না প্রভুর মুখটা দেখতে আপনি তো মনে জানেন না, আমার ননদের মুখ দেখে আপনি তো বলছেন খুব ভালো মেয়ে, ওর যদি মুখের ভাষা আপনি শোনেন আপনার চিত্ত জ্বলে যাবে, চিত্ত জ্বলে যাবে। এর জন্য কারো মুখ বড় বিষয় না, মুখের বাচন ভঙ্গি কতটা সেটার উপরে নির্ভর করে। আপনার চেহারা কতটা সুন্দর সেটা বড় বিষয় না, আপনার মুখের বাণী কতটা সুন্দর সেটার উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছি? এর জন্য বলছে ভগবানের মুখ কমল রূপী নীরে আশ্রয়। তো ভগবানের মুখ কমল রূপী নীরটা কি? নীর মানে আশ্রয় মানে কুটিয়া, সেটা সেই শ্রীমৎ ভাগবতম, শ্রীমৎ ভগবত গীতা, এর মধ্যে মানুষ আশ্রয় খুঁজে পায়। তারপরে বলছে তাদের কেউ কেউ পাপ নাশিনী শরীর শ্রেষ্ঠা গঙ্গার শরণ গ্রহণ করার মাধ্যমে প্রতিপদে আপনার শ্রী পাদপদ্ম শরণ গ্রহণ করে। আবার কেউ কেউ দুঃখ কষ্ট পেয়ে ভগবানের চরণ থেকে উদ্ভূত গঙ্গার আশ্রয় গ্রহণ করো, সে নিজেকে ধন্যাতি ধন্য করে। তাৎপর্য পড়ুন। তাৎপর্য জয় শিল প্রভুপাদ কি জয়। পদ্মের পাপড়িতে নীর রচনাকারী রাজংশের সঙ্গে পরমংশদের তুলনা করা হয়। ভগবানের চিন্ময় বিগ্রহের অঙ্গসমূহের তুলনা পদ্মফুলের সঙ্গে সঙ্গে করা হয়, কেননা জড় জগতে পদ্মফুল হচ্ছে সৌন্দর্যের চরম অভিব্যক্তি। এই জগতে সবচাইতে সুন্দর বস্তু হচ্ছে বেদ বা ভগবদ্গীতা, কেননা তাতে স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত জ্ঞান বর্ণিত হয়েছে। পরমংশেরা ভগবানের মুখ কমলে তাদের নীর রচনা করেন এবং সর্বদা ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয় অন্বেষণ করেন, যা বৈদিক জ্ঞান রূপ পক্ষের দ্বারা প্রাপ্ত হওয়া যায়। পাখি যেমন নীর ছেড়ে উড়ে যাবার পর পুনরায় পূর্ণ বিশ্রাম লাভের জন্য নীরের অন্বেষণ করে, তেমনি বৈদিক জ্ঞানের প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের আশ্রয় অন্বেষণ করেন, কেননা ভগবান এখানে বলছে পদ্মের পাপড়িতে নীর রচনাকারী রাজহংসের সঙ্গে পরমহংসদের তুলনা করা হয়। কত গভীর তত্ত্ব কথা, ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করুন। পদ্মের পাপড়িতে নীর রচনাকারী রাজহংসের সঙ্গে, রাজহংসের সঙ্গে পরমহংসের তুলনা করা হয়েছে। পদ্মের পাপড়িতে নীর রচনাকারী রাজহংসের সঙ্গে পরমহংসের তুলনা করা হয়েছে। পদ্মের পাপড়ির উপরে নীর মানে আশ্রয় রচনা করে কারা?
রাজহংস তাদের কিসের সঙ্গে তুলনা করেছে পরমংশদের, তার মানে হচ্ছে রাজহংস যদি জলের মধ্যে নামে তো ওর শরীরে জল লাগে, পদ্মের পাপড়ি যদি জলের মধ্যে রাখে জল লাগে না, তো পদ্মের পাপড়িতে যেরকম জল লাগে না, রাজহংস যেরকম জলে গেলে তার শরীরে জ্বর লাগে না, ঠিক তেমনি পরমংশ ব্যক্তিও এই জড়জগতে অবস্থানকালেও তার জীবনে কোন রকম ভৌতিক জিনিসের কামনা বাসনার উদ্রেক হয় না, এই কথাটা এখানে বুঝিয়েছে। ভগবানের চিন্ময় বিগ্রহের অঙ্গ সময়ের তুলনা পদ্মফুলের সঙ্গে করা হয়, কেননা জড় জগতে পদ্মফুল হচ্ছে সৌন্দর্যের চরম অভিব্যক্তি। তাই রূপ গোস্বামী বলছে ভগবানের সমস্ত কিছু কেন বেদ দিয়ে সন্তুষ্ট করা হয়, তো ভগবানের সরি ভগবানের চিন্ময় ভগবানের চিন্ময় বিগ্রহের অঙ্গ সময়ের তুলনা পদ্মফুলের সঙ্গে, কেননা পদ্মফুল হচ্ছে সৌন্দর্যের চরম অভিব্যক্তি, এর জন্য পদ্মফুলের তুলনা হয়। এই জগতের সবচেয়ে সুন্দর বস্তু হচ্ছে বেদ বা ভগবদ গীতা। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে বেদ বা ভগবদ গীতা কেন লিখলো, তার মানে সে বেদ হচ্ছে পূর্ণ বিস্তার আর বেদের কনসাইজ পেপার হচ্ছে ভগবদ গীতা। বেদ বা ভগবদ গীতা কেননা তাতে স্বয়ং ভগবান কর্তৃক প্রদত্ত জ্ঞান বর্ণিত হয়েছে, তো বর্ণিত হয়েছে পরমাংশীরা ভগবানের মুখ কমলে তাদের নির রচনা করেন। যারা শুদ্ধ ভক্ত বা পরমাংশীরা সবসময় ভগবানের কিসে তাদের নির রচনা করেন, কিসে কিসে বলা হয়েছে প্রভু, মানে তারা ওই যে শ্রবণ, ইয়েস ভগবানের মুখ থেকে দুটো জিনিসই বেরায়, সেটা কি শ্রবণ আর কীর্তন। শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানের কিসে নির্রচনা করেন, শ্রবণ কীর্তনে, অন্য কোন পন্থা কিন্তু বলেনি। তারা পূজা, তারপর হচ্ছে অষ্টাঙ্গ যোগ, এগুলো না, তারা ভগবানের কথার উপরে তার নামের উপরে তারা জীবন ধারণ করেন। এরপরে বলা হয়েছে এবং সর্বদা ভগবানের পাদপদ্মের আশ্রয়ের অন্বেষণ করেন, যা বৈদিক জ্ঞান রূপ পক্ষের দ্বারা প্রাপ্ত। পাখি যেমন নীর ছেড়ে উড়ে যাওয়ার পর পুনরায় পূর্ণ বিশ্রাম লাভের জন্য নীরের অন্বেষণ করেন, তেমনি ও আপনি পড়ুন তমা মাতাজি এই থেকে পাখি যেমন তেমনি বৈদিক জ্ঞানে প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের আশ্রয়ে অন্বেষণ করেন, কেননা ভগবান হচ্ছেন সমস্ত সমস্ত সৃষ্টির মূল উৎস। সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। সে সম্বন্ধে ভগবদ গীতায় 15 অধ্যায়ে 15 শ্লোকে ভগবান বলেছেন, বৈদেচ্ছ সহরেহ অমেব বেদ্যহ অংশ সদৃশ্য বুদ্ধিমান মানুষেরা সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন এবং বিভিন্ন দর্শনের নিষ্ফল জল্পনা কল্পনার দ্বারা কখনো মনস্তরে বিরাজ করেন না। ভগবান এতই কৃপাময় যে তিনি সুরদনি গঙ্গাকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তার করেছেন, যাতে সেই পবিত্র শলিলে স্নান করে সকলেই প্রতিপদে সংগঠিত পাপের ফল থেকে মুক্ত হতে পারে। পৃথিবীতে বহু নদী রয়েছে, পাখি যেমন নীর ছেড়ে উড়ে যাওয়ার পর পুনরায় পূর্ণ বিশ্রাম লাভের জন্য নীরের অন্বেষণ করে,
তেমনি বৈদিক জ্ঞানে প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের আশ্রয়ের অন্বেষণ করেন। কেননা ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস, তাই সমস্ত বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা। এখন এই কথাটার অর্থটা একটু গভীর, ভালো করে বুঝো। পাখি যেমন নিজ ছেড়ে উড়ে যাওয়ার পর পুনরায় পূর্ণ বিশ্রাম লাভের জন্য নীরের অন্বেষণ করেন, তার মানে পাখি নীর ছেড়ে উড়ে যাওয়ার পর পুনরায় আবার অন্বেষণ করে, তার মানে পাখি জানে আমার ঘর আছে, তারপরও সে আবার পুনরায় আশ্রয় কেন খোঁজে, তার মানে বুঝতে পারে এই ঘরটা নষ্ট হয়ে যেতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাকে আর একটা ঘর খোঁজার ব্যবস্থা করতে। এই কথাটার অর্থ বুঝিয়েছে যে ভগবান হচ্ছে সমস্ত সরি বৈদিক জ্ঞানে প্রবৃত্ত বুদ্ধিমান মানুষেরা ভগবানের অন্বেষণ আশ্রয় গ্রহণ করেন। ভগবান হচ্ছে সমস্ত সৃষ্টির মূল উৎস। তাই এর থেকে কি বোঝা যায়, ভগবান আমাদের মধ্যে আছে, কিন্তু তারপরও তাকে পাওয়ার জন্য, তার আশ্রয় নেওয়ার জন্য আমাদের উৎসুক হতে হবে। এর জন্য ভগবান আছেন সব জায়গায়, কিন্তু আমাদেরকে তাকে পাওয়ার জন্য উৎফুল্লতা এবং উৎকর্ষতা দেখাতে হবে, তা না হলে ভগবানকে পাওয়া যাবে না। তাহলে এর থেকে আমাদের শিক্ষা কি দিল, ভগবান যদি আমার সামনেও দাঁড়িয়ে থাকে, যদি আমার মধ্যে আগ্রহ না থাকে, তাহলে ভগবান আমার সামনে প্রকটিত হবে না, আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো না। তাহলে এর থেকে কি বোঝা যায়, ভগবান যদি আমার সামনের সঙ্গে বসেও থাকে, যদি আমার মধ্যে ইচ্ছা শক্তি না থাকে, তাহলে আমরা ইংলিশে কি বলে, ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যদি ইচ্ছা থাকে ভগবানকে পাওয়া যাবে, ইচ্ছা শক্তি প্রবল না থাকলে ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, 15 নম্বরে ওইটা পড়ুন, বেদ হচ্ছে অহ অহমেব বেদ্যা। তারপরে অংশ সদৃশ বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তভাবে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেন এবং বিভিন্ন দর্শনের নিষ্ফল জল্পনা কল্পনার দ্বারা কখনো মনস্তরে বিরাজ করেন না। ভগবান এতই কৃপাময় যে তিনি সুরধুনি গঙ্গাকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তার করেছেন, যাতে সেই পবিত্র শরীরে স্নান করে সকলেই প্রতিপদে সংগঠিত পাপের ফল থেকে মুক্ত হতে পারে। পৃথিবীতে বহু নদী রয়েছে, সেগুলিতে স্নান করার ফলে ভগবত চেতনার উদয় হয় এবং তাদের মধ্যে গঙ্গা হচ্ছে প্রধানা। ভারতবর্ষে 5টি পবিত্র নদী রয়েছে, কিন্তু গঙ্গা হচ্ছে হংস সদৃশ বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তভাবে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করে। এখানে হংস সদৃশ বুদ্ধিমান মানুষদের কথা বলতে কি বুঝিয়েছে, হংস কিসে যায়, দুধ জলের মধ্যে যায়, কিন্তু হংস কি করে, শুধু দুধটুকু গ্রহণ করে আর জলটা ছেড়ে দেয়। আর কিসের মাধ্যমে, ল্যাকটিক অ্যাসিড আছে হংসের জিহ্বায়, তাই রাজহংস যখনই দুধের জলের মধ্যে তার জিহ্বা লাগায় সঙ্গে সঙ্গে দুধটা কেটে ছানা হয়ে যায়, জলটা আলাদা হয়ে যায়। এর থেকে পরমাংশ সদৃশ ব্যক্তি দ্বারাও ভগবত ভক্তদের কি হতে হবে, সবসময় বৈদিক জ্ঞানের আলোকে জীবন যাপন করতে হবে। তার জন্য তারা কোনো জায়গায় গেলে পরে জ্ঞানের মাধ্যমে বুঝতে পারবে কোনটা ভক্তির অনুকূল আর কোনটা প্রতিকূল, তো ওইভাবে ও জীবন যাপন করতে পারবে বা ডিসক্রিমিনেশন করতে পারবে। এরপর বলছে, বিভিন্ন দর্শনের নিষ্ফল জল্পনা কল্পনার দ্বারা কখনো মনস্তরে বিরাজ করেন না। ভগবান এতই কৃপাময় যে তিনি সুরধনী গঙ্গাকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তার করেছেন, যাতে সেই পবিত্র শরীরে স্নান করে সকলেই প্রতিপদে সংগঠিত পাপের ফল থেকে মুক্ত হতে পারে। তারপরে কিন্তু গঙ্গা হচ্ছে তাদের মধ্যে সবচাইতে পবিত্র,
মানুষদের জন্য গঙ্গা নদী ও ভগবদ গীতা হচ্ছে দিব্য সুখের উৎস এবং বুদ্ধিমান মানুষেরা তাদের আশ্রয় গ্রহণ করে তাদের প্রকৃত আলোয় ভগবদ ধামে ফিরে যেতে পারেন। এমনকি শ্রীপাদ শঙ্করাচার্য নির্দেশ দিয়ে গেছেন যে ভগবদ গীতার স্বল্প জ্ঞান এবং অল্প মাত্রায় গঙ্গা জল পান করার ফলে মানুষ যমরাজের দণ্ড থেকে রক্ষা পেতে পারে। হরে কৃষ্ণ। এখানে বলেছেন পৃথিবীতে বহু নদী রয়েছে যেগুলিতে স্নান করার ফলে ভগবত চেতনার উদয়, তার মধ্যে গঙ্গা একটা। ভারতবর্ষে 5টি নদী রয়েছে কিন্তু গঙ্গা হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে পবিত্র। মানুষের জন্য গঙ্গা নদী ও ভগবত গীতা হচ্ছে দিব্য সুখের উৎস। বুদ্ধিমান মানুষেরা তাদের আশ্রয় গ্রহণ করে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। এমনকি শ্রীপাদ শঙ্করাচার্যের নির্দেশ হয়েছে গীতার স্বল্প জ্ঞান অল্প মাত্রায় গঙ্গা জল পান করার ফলে মানুষ যম দণ্ড থেকে রক্ষা পেতে পারে। তাই যে ব্যক্তি গঙ্গার তটে বাস করে, হ্যাঁ, আর প্রত্যেক দিন গীতা ভাগবত অধ্যয়ন করেন, প্রসাদ পায়, তার কি অবশ্যই ভগবত প্রাপ্তি নিশ্চিত, অবশ্যই ভগবত প্রাপ্তি নিশ্চিত। দুইটা জিনিস। এখন আপনি বলবেন প্রভু গঙ্গার তটে বাস করা মানে, এর মানে সে ধামে বাস, কারণ ধামে কি করে সমস্ত তীর্থ বিরাজ করে, এজন্য ধামে বাস এবং গীতা ভাগবত চর্চা, এটা হচ্ছে ভগবত প্রাপ্তি বা ভগবানকে সন্তুষ্ট করার সর্বশ্রেষ্ঠ পন্থা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভাগবতম কি জয়। যারা আপনারা লাইভ দেখছেন একটু ওয়েট করুন, আমরা চৈতন্য চৈতামৃত পাঠ করব। এই লাইভটা বন্ধ করে দিয়ে মা চৈতন্য চৈতামৃত প্রভু যে এই পড়ব না, অষ্টম স্কন্ধ আজকে আর পড়ব না। অষ্টম স্কন্ধ মানে, হ্যাঁ ওটা ওটা পড়ব, আগে চৈতন্য চৈতামৃত।